সিঙ্গেল স্ক্রিনে ভালো দর্শক টানলেও মাল্টিপ্লেক্সে ব্যর্থ হয়েছে ঈদের ছবি শত্রু। শত্রুর ব্যর্থতার দায় চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন নায়িকা মিতু। তবে সরেজমিনে দেখা যায়, বাপ্পির জন্যই সিনেমা হলে শত্রু দেখতে যাচ্ছেন কিছু দর্শক। ঈদের ছবি শত্রুর ব্যর্থতার দায় নায়ক বাপ্পি চৌধুরীর ঘাড়ে চাপিয়ে নানা গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন চিত্রনায়িকা জাহানারা মিতু। এই ঘটনার মধ্য দিয়ে বাপ্পি চৌধুরী ও মিতু জুটির মধ্যে ভাঙনের সুর বেজে উঠেছে বলেই ভাবছেন সিনেমাপ্রেমীরা। তবে এই ব্যর্থতার দায় মিতু বাপ্পির ঘাড়ে চাপানোর চেষ্টা করলেও চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন মিতুর অভিনয় ঘাটতির কারণেই ধাক্কা খেয়েছে শত্রু। সরেজমিনে দেখা যায়, শত্রু ফ্লপ হলেও দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন বাপ্পি চৌধুরী। আলহামদুলিল্লাহ ভালো। কার অভিনয় বেশি ভালো লাগছে? বাপ্পির অভিনয়। আর নায়িকা? নায়িকা যে নতুন নায়িকা বাপ্পি, নায়িকাটা লাগছে মোটামুটি হয়েছে। মদের আড্ডাখানায় নবাব সিরাজদৌল্লার ছবি রাখছে আর বিভিন্ন নবাবদের ছবি রাখছে, এটা আমার খুব খারাপ লাগছে। বরং নতুন মুখ মিতুকেই শত্রুর দুর্বল দিক হিসেবে দেখছেন অনেকেই। আজ থেকে আমরা দুজন শত্রু। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ কিছু ব্যবসা সফল ছবি দিয়ে প্রথম সারির তারকা হিসেবে চিহ্নিত হন বাপ্পি। তবে শত্রুর আগে মুক্তি পেয়েছিল বাপ্পি মিতু জুটির আরেকটি সিনেমা, সেই সিনেমাও ছিল ফ্লপ। অনেকের মতে বাপ্পি মিতুর জুটিকে ভালোভাবে নিচ্ছে না দর্শক। তাই নতুন মুখ জাহানারা মিতু বাপ্পি চৌধুরীর ঘাড়ে দায় চাপিয়ে নির্ভার থাকতে চাইলেও উল্টো মিতুর কারণেই ডুবেছে শত্রু, এমনটাই ভাবছেন সবাই। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।